हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल एक्सप्लोर विद अनुष्का। আজ আমি চলে এসেছি কলকাতার মিলেনিয়াম পার্কে, যেখান থেকে কলকাতার হেরিটেজ রিভার ক্রুজ ছাড়ে। 169 টাকা দিয়ে এই টিকিট কাটাটা কিন্তু অতটাও সোজা নয়, কারণ টিকিটটা পাওয়া খুবই চাপ, অনেক বড় লাইন পড়ে এই টিকিটটা কাটার জন্য। তো এই ক্রুজের ব্যাপারে পুরো ডিটেলস জানতে হলে ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে। এখানে আসতে হলে নিয়ারেস্ট মেট্রো হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো, বা তোমরা চাঁদনী চকের মেট্রো থেকেও আসতে পারো, আর নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বিবাদীবাগ স্টেশন। মিলেনিয়াম পার্কে পৌঁছে প্রথমে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন টিকিট কাউন্টার থেকে 169 পার হেডের টিকিটটা কেটে নিতে হবে। তবে ক্রুজের টাইম রয়েছে সোমবার থেকে শুক্রবার অবধি সন্ধে 6টার সময়, আর শনিবার এবং রবিবারে রয়েছে দুটো স্লট, একটা রয়েছে বিকেল 5টা আর একটা রয়েছে 6টা 45। তবে হ্যাঁ, টিকিটটা কাটতে হলে কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আগে আসতেই হবে উইকেন্ডে, কারণ ভীষণই ভিড় হয়, তাই একটু তাড়াতাড়ি না এলে টিকিটটা পাওয়া কিন্তু খুবই চাপের। তবে আমরা টিকিট কেটেছি 6টা 45-এর ক্রুজেরই। ক্রুজের টাইমটা লেটে ছিল বলে আমরা বেশ ঘোরাফেলা করছিলাম মিলেনিয়াম পার্কের মধ্যে, আর সাথে সাথে আমি দেখতে পেলাম এক প্রেমিকার প্রেমিকা ঝুলতে ঝুলতে প্রেম করছে। দুঃখের বিষয়, আমরা গঙ্গায় যাবো এখন হেরিটেজ খুঁজে, ইনি সাঁতার জানেন না। ফাইনালি 6টা 45-এর হেরিটেজ ক্রুজ চলে এসেছে আমাদের সামনে, আর আমরা চলে যাবো ক্রুজের মধ্যে। লেটস সি। এটা হলো ক্রুজের গ্রাউন্ড ফ্লোর, যেখানে সুন্দর বেশ আরাম চেয়ার টাইপের চেয়ার রয়েছে, প্লাস অনেক চেয়ার বানানো রয়েছে, সাথে খাবারের জন্য রয়েছে কিছু স্ন্যাক্স, চা আর কোল্ড ড্রিঙ্কস। আর ক্রুজটা খুবই সুন্দর করে সাজানো ছিল, এবং পুরো ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর দুটো ফ্লোরেই পুরো চেয়ার দিয়ে সাজানো ছিল। এটা ছিল ক্রুজের ফার্স্ট ফ্লোর, যেটা অনেক চেয়ার দিয়ে সাজানো রয়েছিল, আর খুবই সুন্দর করে ডেকোরেশন করা রয়েছিল যাতে সবাই বসে এনজয় করে যেতে পারে ভালোভাবে। একদম বাজে এখনো অবধি, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে। ফার্স্ট ফ্লোরে একটা স্টেজ বানানো রয়েছে, আর এখানে মিউজিকের প্রোগ্রাম হয়, তো বিভিন্ন গায়ক গায়িকারা এসে গান গায় এখানে। এটা খুবই সুন্দর এক পরিবেশ, এখানে গান সাথে গঙ্গার হাওয়া সাথে ক্রুজের রাইড পাওয়া যাচ্ছে। এখানে ফ্যামিলি টাইম স্পেন্ডের জন্য সব থেকে বেস্ট আমার মনে হয়। এরপরেই প্রোগ্রামটি শুরু হয়ে গেল গানের। इसके आगे टीम भी जो था वो भाई अब डांस करने के लिए सामने चले आए। इस टीम में भी कमी ना हो, मैं चाहूँगा आप सब डांस करें, इससे कोई प्रॉब्लम नहीं है, कोई ऑब्जेक्शन नहीं है। और मेरे म्यूजिशियन भाई लोग दो ट्यून बजाएंगे, तो ट्यून सुन के आपको बताना होगा कौन सा गाना बज रहा है। थोड़ा हाथ उठा के दिखा दीजिएगा, और दो लाइन गाना गाने पड़ेगा। ओके, तैयार हो। এরপর প্রোগ্রামও শুরু হয়ে গেল। প্রাসকুসের হাওয়া খুবই সুন্দর লাগছিল এই সময়টা আমার, সন্ধ্যের সময় গঙ্গার হাওয়া খুবই ভালো লাগে। ঠিক তারপরে দেখলাম ক্রুজটা পুরো গঙ্গা মানে হাওড়া ব্রিজের নিচ দিয়ে একদম ক্রস করে সোজা এগিয়ে চললো, আর সাথে মিউজিক প্রোগ্রাম তো চললেই চললো। ক্রুজটা পুরো গঙ্গা নদী কভার করার পরে একদম সোজা চলে গেল নিমতলা শ্মশানঘাট, এবং সেখান থেকে নিল পুরো টার্ন, আর সাথে চলছিল এই মিউজিক্যাল প্রোগ্রাম।
আর সবাই ভীষণই এনজয় করছিল, প্রচুর ডান্স করছিল সবাই। প্রোগ্রামটা সবাই ভীষণ খুশি ছিল। এখানে ক্রুজটা সোজা প্রিন্সেপ ঘাট থেকে সোজা ব্যাক করে চলে এলো মিলেনিয়াম পার্কে 8:10 নাগাদ মিলেনিয়াম পার্ক। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। প্লিজ ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।